বিএনপিকে উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি বলেছেন, তারা যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায় তবে জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট ছাড়া সেই অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। রবিবার দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসলামপুরের কামিল মাদ্রাসা ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, কোনো নাশকতা দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনির অপচেষ্টা করলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে। নির্বাচনকে সামনে রেখে যারা শান্তি শৃঙ্খলা উন্নয়ন অগ্রগতির পথ বন্ধ করতে চায় তারা একাত্তরের হত্যা ধর্ষণ লুণ্ঠনকারী যোদ্ধা অপরাধীদের দোষর, পঁচাত্তরের হত্যাকারী, একুশে আগস্টের হত্যাকারী অগ্নি সন্ত্রাসী তারাই আবার উদ্যত হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের মাধ্যমে উন্নয়ন হচ্ছে প্রথমে বঙ্গবন্ধুর হাত ধরে, এখন হচ্ছে তার কন্যা শেখ হাসিনার হাত ধরে। মাদ্রাসার ভবন উদ্বোধনের পর মন্ত্রী সিরাজদি খান উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান, জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন, সিরাজদি খান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, সহকারী কমিশনার ভূমি তাসনিম আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মাদ্রাসা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলাধুলা করতে হবে, সুস্থ সবল থাকতে হবে, তাই না? জি ম্যাম। তারপরে কি করবেন আপনারা? বঙ্গবন্ধু সোনার বাংলা বানাবেন তো? জি ম্যাম, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।